অবশেষে আশঙ্কাই সত্যি হতে চলেছে, চলতি মাসেই সাইক্লোন আছড়ে পড়তে পারে বাংলার বুকে। এই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের আপডেটে। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে চলতি মাসেই কত তারিখ নাগাদ বাংলার বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। পাশাপাশি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে এর সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে পারে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী ঝড় বৃষ্টিপাতের হতে পারে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। সাইক্লোনের আশঙ্কা আগে থেকেই ছিল, এবার সেই নিয়মে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উৎসবের মরশুমে চলতি বছর দুর্গাপুজো বৃষ্টিতে কেটেছে। দুর্গাপুজো বৃষ্টিতে কাটার পাশাপাশি কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা নিয়ে কানাডার এক আবহাওয়াবিদ আগেই পূর্বাভাস দিয়েছিলেন 23 অক্টোবর আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন সিত্রাং। যদিও এই আবহাওয়াবিদদের পূর্বাভাস নিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে সেই রকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, বরং বলা হয় বিদেশি কোনো মডেলের উপর ভরসা না রেখে দেশীয় আবহাওয়া গবেষণার উপর ভরসা রাখতে। তবে মঙ্গলবার সত্যি সত্যি সাইক্লোন নিয়ে আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। মঙ্গলবার সাইক্লোন সম্পর্কে দেওয়া আপডেটে বলা হয়েছে অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর প্রভাব কোথায় পড়বে এবং কতটা পড়বে এবং সর্বোচ্চ গতিবেগ কতটা থাকতে পারে তা সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই প্রসঙ্গে আরও তথ্য পাওয়ার জন্য হাওয়া অফিসের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখার কথা বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানান, উত্তর আন্দামান সাগরে এই মুহূর্তে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী 48 ঘন্টার মধ্যে এই সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তার নিম্নচাপ তৈরি করবে। 22 তারিখ সকাল পর্যন্ত এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সিস্টেমটি একটি সাইক্লোনে পরিণত হবে, অর্থাৎ অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি সাইক্লোন হতে চলেছে। সম্প্রতি কানাডার যে আবহাওয়াবিদ এই সুপার সাইক্লোন নিয়ে বার্তা দিয়েছিলেন তিনি জানিয়েছেন ল্যান্ডফল করার সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার থাকবে। যদিও সে প্রসঙ্গে এখনও পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে কিছুই জানানো হয়নি। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু 5 দিন সময় রয়েছে তাই ঘূর্ণাবর্তের প্রভাব সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় এবং আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।